কাকা, ব্রাজিলের এই লেজেন্ডারি প্লেয়ারের নাম শুনলেই তো মেয়েরা পাগল হয়ে যায়। ইভেন এখনো হাজার হাজার মেয়ে কাকার উপরে ক্রাশ। বাট অনেকেই হয়তো জানে না, কাকার জীবনে এমন একটা লাভ স্টোরি রয়েছে যেটা একসময় অনেক সুইট তো ছিল, কিন্তু পরবর্তীতে খুব কুৎসিত একটা পরিস্থিতি সৃষ্টি করে। বাট বিফোর দ্যাট বলে যায়, স্টার গল্পে কন্টেন্ট প্রেজেন্টার অ্যান্ড রাইটার হিসেবে কাজ করতে চাইলে এখন রয়েছে সেই সুযোগ। বিস্তারিত রয়েছে এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে। অ্যাকচুয়ালি কাকা বেশ রিচ ফ্যামিলি থেকে বিলং করায়। সে একসাথে একাডেমিক পড়াশোনা এবং ফুটবলের ট্রেনিং দুটোই চালাচ্ছিল। এবং কাকার জীবনে প্রথম প্রেম আসে যখন সে হাই স্কুলে পড়তো। ওই সময় তার পরিচয় হয় ক্যারোলিন সেলিকোর সঙ্গে। তখন কাকার বয়স ছিল মাত্র 16 বছর এবং ক্যারোলিনের বয়স ছিল 14 বছর, এবং তখন থেকেই তাদের প্রেমের শুরু। বাট তাদের এই লাভ স্টোরি 8-10টা ওয়েস্টার্ন প্রেম কাহিনীর মতো ছিল না। তারা দুজনেই ছিল একজন আরেকজনের প্রতি প্রচণ্ড কমিটেড। স্পেশালি তার গার্লফ্রেন্ড ক্যারোলিন ছিল কাকার প্রতি অনেক বেশি ডিভোটেড। এই কারণে কাকা যখন এসি মিলান ক্লাবে খেলার সময় ব্রাজিল থেকে ইটালিতে ছিল, হাজার হাজার মাইল দূরে, তখন ক্যারোলিন চার্চে জয়েন করে এবং সেই গির্জার প্রিচার হয়ে যায় এক সময়। এবং এটা করার পিছনে রিজন ছিল কাকার অনুপস্থিতিতে যেন সে অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট না হয়ে যায়। ইনফ্যাক্ট কাকা নিজেও অনেক ধার্মিক খ্রিস্টান ছিল, যার কারণে বিয়ের আগ পর্যন্ত তারা কোনো ধরনের শারীরিক সম্পর্কে লিপ্ত হয়নি। 2005 সালে কাকা তার ক্লাব এসি মিলান থেকে ছুটি নিয়ে ব্রাজিলে আসে এবং তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে, এবং 23 ডিসেম্বর দে গট ম্যারিড। তাদের দুটি সন্তান হয়, সবকিছু একদম পারফেক্ট যায়, একেবারে ড্রিমি লাভ স্টোরির মতো। বাট 10 বছর পরে কাকা ও তার ওয়াইফ ক্যারোলিন অফিসিয়ালি সবাইকে জানিয়ে দেয় তারা ডিভোর্স নিয়ে নিয়েছে। অ্যান্ড কাকার ওয়াইফ তখন ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে এটাও জানায়, যখন তোমার হাজবেন্ড তোমার সঙ্গে চিট করে তখন আর সম্পর্ক ঠিক করা পসিবল হয় না। অ্যান্ড এরপর গুঞ্জন উঠে কাকা তার ওয়াইফ ক্যারোলিনকে চিট করেছিল। অ্যান্ড ব্রাজিলিয়ান মডেল ক্যারোলিনা ডায়াসের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিল। বাট এরপর ঘটনায় আসে অন্য একটা মোড়, যখন ডিভোর্সের ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় কাকার এক্স ওয়াইফকে ব্রাজিলের বিজনেসম্যান এডুয়ার্ডো স্কার্পার সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়। ইনফ্যাক্ট এই ঘটনায় কাকা নিজেও সারপ্রাইজড হয়েছিল, কারণ এডুকার্ডো ছিল কাকার এক নম্বর শত্রু। ইনফ্যাক্ট কাকার এক্স ওয়াইফের সঙ্গে রিলেশনশিপে জড়ানোর পরে সেই এডুকার্ডো কাকাকে ট্রোল করে কাকা লিখা একটা জার্সি তার একটা বন্ধুকে গিফট করে এবং সেটার ছবি তুলে ইনস্টাগ্রাম পোস্টে দেয়, আর ক্যাপশনে লিখেছিল, শত্রুকে গোপনে একটা উপহার দিলাম। যাই হোক, যদিও অনেকের ধারণা ছিল হয়তো কাকাকে জেলাস ফিল করানোর জন্য জাস্ট টাইম পাসের খাতিরেই তার এক্স ওয়াইফ কাকার শত্রুর সঙ্গে প্রেম করছে, বাট পরবর্তীতে অ্যাকচুয়ালি কাকার এক্স ওয়াইফ এই লোকটাকেই বিয়ে করে। এরপর 2019 সালে কাকা নিজেও অফিসিয়ালি ঘোষণা দেয় সে ব্রাজিলিয়ান সুপার মডেল ক্যারোলিনা ডায়াসের সঙ্গে এঙ্গেজমেন্ট সেরেছে, মানে যার সঙ্গে পরকীয়ার সম্পর্কের গুঞ্জন উঠেছিল আর কি। এনিওয়ে, এখন কাকা তো নিজ রাস্তায় আছে, তার এক্স ওয়াইফও নিজ রাস্তায়, এবং কাকা বর্তমানে ক্যারোলিনার সঙ্গেই বেশ হ্যাপি। হর হামেশাই সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে ছবিও শেয়ার করে। বাট আনফর্চুনেটলি তার চাইল্ডহুড যে লাভ স্টোরি ছিল সেটা শেষমেশ পূর্ণতা পায়নি আর কি।